এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিদ্যা মন্দির ক্লাসেস। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার টিভি জুড়ে দেখো শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার টিভির পর্দায় সবার পাশে সব সময়। আমাদের সংঘের তরফ থেকে আমরা জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, এবং যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বলি সুস্থভাবে আপনারা পুজোটাকে অনুভব করুন। এবার এবারও কোভিডের কিছু বিধি নিষেধ আছে, সেগুলোকে মেনটেন করে করার চেষ্টা করুন সবাই। আর এই কাঠপুতুলের জীবন কেন আমরা চিন্তাভাবনা করছি, কারণ আমরা এই কাঠপুতুলের চিন্তাভাবনা করেছিলাম আমরা ফার্স্ট লকডাউনে, আমরা এই অগ্রগতি স্টেশন থেকে আমরা গেছিলাম হচ্ছে এই এখানে আর কি, আমাদের যেখানে কাঠপুতুল তৈরি,
ওখানে আমরা থেকে আমরা দেখেছিলাম ওনাদের ওখানে কোনো বরাত পাচ্ছে না, চারিদিকে লকডাউনের জন্য সব বন্ধ, ওই জন্য বরাত পাচ্ছে না। আমাদের দেখে তখন চিন্তাভাবনা করেছিলাম করা যায়। তারপর আমরা ওখান থেকে ফিরে এসে ক্লাবে আমরা একটা মানে একটা মিটিং করি এবং তাতে আমরা যে ওনাদের পাশে দাঁড়াতে হবে এবং দাঁড়াতে হবে এরকমভাবে যে আমাদের পুজোটাও হবে আবার পাশাপাশি ওনাদেরকেও হেল্প করা হবে। তো সেই দিকে চিন্তাভাবনা করেই আমরা এই কাঠগুলো এসে তৈরি করলাম। আর ওনাদেরকে আমরা যে বরাদগুলো দিয়েছিলাম তার অনুযায়ী আমরা পুকুর এখান থেকে এখানে এনেছি। আর সবচেয়ে বড়ো কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ক্লাসকে নিয়ে 50,000 টাকা করে চলছে। সেই 50,000 টাকা আমরা যেদিনকে পুকুর আনতে যাই সেদিনকে আমরা তাদের জন্য শাড়ি, খাবার দাবার, মাস্ক, স্যানিটাইজার সব নিয়ে যাই, আমরা সেগুলো তাদেরকে দিই। আর তাদের ওখান থেকে আমরা বোঝাই করে সেই কাঠের ফুল তুলে নিয়ে আসি এবং আমরা কলকাতার মধ্যে চেষ্টা করছি আমাদের বেলঘাটে জনকল সংঘাতে যে একটা ছোট্ট অগ্রগতি স্টেশন তুলে আনার জন্য। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। বিদ্যা মন্দিরের তরফ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। বিদ্যা মন্দির ক্লাসেস ফর IIT, JEE এন্ড মেডিকেল, অ্যাডমিশনস আর ওপেন কাকুরগাছি এন্ড কসবা ইউনিটেক চেম্বার্স।